হ্যালো সবাইকে, আমি আশুত্রি চলে এসেছি আবার একটা নতুন ব্লগে। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। কিন্তু মনটা একটু খারাপ, কেননা আজকে ঠাকুরের ভাসান, ঠাকুর আজকে বিসর্জন চলে যাচ্ছে। তো সেটাই আজকে তোমাদের ভিডিওতে দেখাবো যে আমাদের পাড়ার ঠাকুর কিভাবে যাচ্ছে, আমাদের পাড়ার ঠাকুর কিভাবে যাচ্ছে সেই ভিডিওটাই করেছি। এখানকার প্রথা তো জানোই, কৃষ্ণগড়ে ঠাকুর সামনে করে নিয়ে যাওয়া হয়। এটা অনেক বছর ধরে এখানে চলে আসছে, এখন তো কৃষ্ণগড়ে এই প্রথাটা দেখা যায়, সামনে করে ঠাকুর যাচ্ছে। তো সেটাই আমি আমার বাড়ির বারান্দা থেকে ভিডিওটা করেছি, যতটা পেরেছি রাত্রিরে দেখিয়েছি। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠাকুরের আওয়াজটা শুনেই ভীষণ ভীষণ ভালো লাগছে। আর এবারে একটা নতুন দেখছি যে রাবণ যাচ্ছে আমাদের পাড়ার ঠাকুরের সামনে, একটা গাড়িতে করে রাবণ যাবে আর কি। তো ভীষণ ভালো লাগছে, দেখো লাইটটা খুব সুন্দর সাজিয়েছে। তোমাদের যেটা বললাম শুরুতেই, আমাদের পাড়ার ঠাকুরও সামনে যায়। এতক্ষণ ধরে সেই প্রস্তুতি চলছিল মাঠের ভেতরে, প্যান্ডেল থেকে ঠাকুরটাকে বার করে ঠাকুরটাকে সামনে বাঁধা হচ্ছিল, এবার আর কি নিয়ে যাওয়া হবে। তো তোমরা দেখো ঠাকুরটা আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে, সাথে ঢাকও আছে। ঢাকের আওয়াজটা শুনলেই আর কি মন ভালো হয়ে যায়। মানে এত রাত হয়েছে তাও আর কি, মানে পাড়াটা একদম গম গম করছে যেন ঢাকের আওয়াজে, ভীষণ ভালো লাগছে ভীষণ। তো তোমরা ঢাকের আওয়াজটা শুনে এনজয় করতে থাকো। তো দেখো কিভাবে সামনে করে এখানে ঠাকুর নিয়ে আসা হয়। তো এই প্রথাটা এখানে অনেক বছর ধরে চলে আসছে, সামনে ঢাক যাচ্ছে। তো ঠাকুর চলে যাওয়ার পর পাড়াটা একদমই ফাঁকা হয়ে গেল, মনটা ভীষণ খারাপ লাগছে, আবার এক বছরের অপেক্ষা। আমাদের যে বিসর্জন ঘাট, কদমতলা ঘাটে চলে এসেছি বুড়িমা ঠাকুরের ভাসান দেখার জন্য পরদিন সকালে। এখন এই 11:30টার মতো বাজে, তো অ্যাটমসফিয়ারটা যে দেখো, চারিদিকে মানুষ অপেক্ষা করছে কখন বুড়িমাকে দেখবে, আর ঢাক বাজছে আর মানুষের যেন ঢল নেমেছে, লাখো লাখো মানুষ দাঁড়িয়ে আছে দেখার জন্য। তো দেখো ঢাক বাজছে আর সবাই কিরম দৌড়ে আসছে। তো আমরা সবাই ভাবলাম যারা দাঁড়িয়ে আছে যে বুড়িমা ঠাকুর হয়তো আসছে, কিন্তু না, অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছি কিন্তু ঠাকুর এখনো পর্যন্ত ঘাটে এসে পৌঁছায়নি। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কখন একটু বুড়িমা ঠাকুরের দর্শন পাবে। ঘাটে মানুষের অপেক্ষা দেখে বোঝা যাচ্ছে যে মানুষ কতটা মানে বুড়িমাকে দেখার জন্য আগ্রহী হয়ে আছে। দেখো বুড়িমা ঠাকুর অবশেষে দেখা গেছে, অনেকটা এগিয়ে এসছে আমাদের দিকে, আমরা যেখানে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু না, আবার ওই পজিশনে আবার ঠাকুরটাকে আবার নামিয়ে রাখা হয়েছে। শোনা যাচ্ছে নাকি যারা সামনের দিকে আছে বলছে যে ঠাকুর যে সামনে আসছে সেটা নাকি ভেঙে গেছে, ঠিকভাবে আনা যাচ্ছে না ঠাকুরকে। তো দেখো বুড়িমা ঠাকুর কিন্তু অনেকটা সামনে এসে গেছে। দেখো ঠাকুর অবশেষে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে বুড়িমার খুব ভালো দর্শন পেলাম। ভীষণ ভিড়, ভীষণ ভিড়, মানুষের ঢল নেমেছে একদম, ভীষণ ধাক্কাধাক্কি হচ্ছে পেছনে। তো 250 বছরে এবার পুজো, কিন্তু কেন এরকম অব্যবস্থা, বুড়িমাকে ঘাটে আনতে পরের দিন এখন প্রায় ঘড়িতে 1টা বাজে, মানে ভাসান হতে হতেও কিন্তু প্রায় 2টো বেজে গেছিলো, এরকম কেন অব্যবস্থা এবার বুঝলাম না 250 বছরের পুজোতে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কেন, তোমাদের কি মনে হচ্ছে কেন এরম হলো। তো তোমরা দেখলে আমাদের এখানে ভাসান কিভাবে হয়। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।